মিলেমিশে থাকা যায় কিসে, তার হদিশ বা দিশে না খুঁজে আমরা আসি বিদেশি পর্বে। এই বিদেশি যারা থাকেন বাংলাদেশে তাদের অনেকেই ইত্যাদিকে ভালোবেসে প্রতি ঈদেই ইত্যাদিতে এসে আমাদের আনন্দ দিয়ে থাকেন। এবার বিদেশিদের নিয়ে তেমনই একটি আনন্দময় পর্ব। আমরা এত মানুষ বাক্যে কই টাকা পামু? ওই বান্তি পয়সা দিয়ে যাও, বান্তি পয়সা লাগবে না, এমনি ছেড়ে দাও। ফকির কি পয়সা ছড়া কিছু চিনে? ঠিক আছে, চুক্তি যখন দিবে না তখন আমরা জায়গা। চাচা জামাই আসতে এত কোন কেন, চলো তো যাই। বাবুর্চি ভাই আপনার কতুর কাউন দিয়ে দিবো? এই দেখছি নেমাই দিচ্ছি। খুব সুন্দর কপাল তো বড়, চাম কপাল। ও কপাল তো বড়ই, নাহলে সুফিয়া রে ভাই। পুরা নাম কি? মোসামা সফিয়া বানু। ডাক নাম তা বাতাসি? ডাক নাম লাগবে না। ছেলে পুরো নাম কি? কোডাম আলি। উকিল বাপ কেদা? আমি কুদরত মিয়া। দেমহ কত দেখুন? চাকছি চাই। উষু কত লিখুম? কইনা গেটি যা হয় হে দে উষু লেখেন। চলে মাযা কাছে যাই। আরম্ভ করি। হ্যাঁ, আপনার সঙ্গে মোহাম্মদ খতম আলাইয়ের বিবাহ সভার সমদিতে অনুষ্ঠিত হইতেছে। আপনি এই বিয়াতে রাজি থাকলে বলেন কবুল। জোরে বলতে হবে, শুনি নাই। জোরে বলেন। কবুল। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মনু
সবাই তো আর কইতে আসে নাই, আপনি এইসব খুদ নামি করতে আইছেন কেন? এইসব বুঝি না, এ বিয়া হইব না। এই বিয়া হব কি? ও কে হলো গে তো সোফিয়া, বিয়া হই নাই, বিয়ে ভাঙছে, অসুবিধা কি? আমি বিয়া করুম করলে আমার কি? আপনার কিছু না, তারপরও তো খুট নামে করতে আসছেন। শুনেন এইসব ফোড়ো নিন্দা আর ফোড়ো ছোটচার খোড়ার অবস্থা ছাড়েন। বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে।